আসসালামু আলাইকুম বন্ধুরা, টিপার পিপি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমরা যারা এই ভিডিওটা দেখছেন, বিশেষ করে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, সবারই কিন্তু সাধ্য বা শখ বা ফিউচার প্ল্যান যে ইউটিউবার হব বা ইউটিউব থেকে ভালো পরিমাণে ইনকাম করব। আমি জাস্ট এই ভিডিওটা বানাতাম না, লাইক একটা কারণ রয়েছে। একজন ছোট একটা ছেলে আমাকে মেসেজ করে মেইল করেছে, ভাই আমি ক্লাস সেভেনে পড়ি, আমার আব্বু জব করে একটি, আমরা একটা ফ্ল্যাটে থাকি, কিন্তু আমি চাচ্ছি যে আমি যখন ক্লাস টেন পাস করে কলেজে ভর্তি হব তখন আমি ইউটিউব থেকে টাকাটা ইনকাম করে ইউটিউবের টাকা দিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালাবো। এরকম একটা মেইল আমার কাছে আসছিল। উনি ক্লাস সেভেনে পড়ে, এখন থেকে ইউটিউবিং করতে চাই, যখন ক্লাস টেন পাস করবে অর্থাৎ এসএসসি পাস করবে, তারপরে তিনি সেই টাকা দিয়ে কী করবে, কলেজের পড়াশোনার খরচ চালাবে। তার বাবা একটা চাকরি করে ছোটোখাটো, তিনি তার বাবার কাছে টাকা নিতে চান না। তো মূলত আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে বলে আমি মনে করি, বিকজ এই যে আপনাদের যাদের এরকম চিন্তাভাবনা যে আমি ইউটিউবে আসছি ইনকাম করবো, এটা কিনবো, এটা কিনবো, বাইক কিনবো, ডিএসএলআর কিনবো, ভাইয়াদের মতো ভিডিও করবো, যারা সাকসেসফুল ইউটিউবার তাদের মতো শো অফ করবো, দামি দামি ব্র্যান্ডের ফোন ইউজ করবো, তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আর পুরো ভিডিও জুড়ে থাকবেন বিলো সেন্ট ফ্রম টিভার। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আমি ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই, এটা 2019, আমরা যখন শুরু করেছিলাম 2015-16 সাল, ইউটিউবিং এর কথা বলছি, এটা 2019। তো 2019-এ ইউটিউব কি চাচ্ছে, ইউটিউবের অ্যালগোরিদমে যেহেতু অনেক পরিবর্তন হয়ে গেছে, ইউটিউবের রুলসে যেহেতু অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন 2019-এ ইউটিউব যা চাচ্ছে, সোশ্যাল মিডিয়া যা চাচ্ছে, আপনাকে কিন্তু তাই দিতে হবে। সো আপনি যে কোনো তাবিজ ব্যাপারের কাছে তাবিজ কিনবেন, বা কোনো পেইড টিউটোরিয়াল, বা আপনার কোনো বড় ভাই আছে, বিধায় আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার কোনো এক বড় ইউটিউবের সাথে ভালো কানেকশন রয়েছে, পরবর্তীতে সে একটু হেল্প করলে বা তার কমিউনিটিতে আপনার ভিডিওটা শেয়ার দিলে, সে একটু প্রমোট করলে আপনি যে বুম হয়ে যাবেন, এমনটা কিন্তু না। স্বয়ং পিডিপিআই যদি আপনাকে প্রমোট করে আপনি যে বুম হয়ে যাবেন বা লাইফ টাইম ইনকাম করতে পারবেন, এটারও কিন্তু গ্যারান্টি নাই। সো ফার্স্ট অফ অল আমি জাস্ট বলবো, আপনারা যারা ইউটিউবিং শুরু করতে চান, আমাকে অনেকেই মেইল দেন, আপনারা অনেকেই যারা ভিডিওটা দেখছেন হয়তো বা অনেকেই মেইল দেন, অনেকেই প্রবলেমের সমাধান চান, আবার অনেকেই বলছেন যে আমি ইনকাম করব। ইউটিউব কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম না যে আপনি আজকে থেকে ভিডিও আপলোড করবেন, এক মাস পর, দুই মাস পর, ছয় মাস পর, এক বছর পর আপনি ইনকাম করতেই পারবেন, এটার কোনো গ্যারান্টি আছে। শুধুমাত্র ইউটিউব না, কোনো প্রকার সোশ্যাল মিডিয়ায় এমন কোনো গ্যারান্টি দিচ্ছে না সোশ্যাল মিডিয়া যে আপনি কাজ করেন আমরা আপনাকে টাকা দিব শিওর, এমনটা কিন্তু ইউটিউব কখনোই বলে নেই। আপনি হয়তো বা কারো দেখা দেখি কাজ করছেন, কারো কাউকে আপনি ফলো করছেন বা কাউকে কপি করে আপনি ডিরেক্টলি ভিডিও বানানো শুরু করছেন। এখন কথা হচ্ছে যে আমরা যারা ভিডিও করছি, লাইক ক্রিয়েটর, যারা পুরাতন ক্রিয়েটর, মার্কেট প্লেসে টিকে থাকতে পেরেছি, আমার সাথে আমার মনে আছে অনেকেই আসছিল, 50% বা 60% ক্রিয়েটর কিন্তু ঝরে পড়েছে, আমি টিকে আছি। আর এই এই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করতেছে কীভাবে টিকে আছি। আমি কিন্তু টাকার দিকটা ফোকাস করতাম না যে এমনটা না, বাট আমরা যখন বলি যে ভাই ইউটিউবে আসলে টাকার চিন্তা করে আসলে ইউটিউবার হওয়া যাবে না, টাকার চিন্তা থাকে, বাট আপনি আপনাকে কি এমনি এমনি ইউটিউব টাকা দিবে, আপনাকে কি অ্যাডসেন্স এমনি এমনি ডলার সেন্ড করে দিবে, কখনোই না। আপনাকে ভিউ পেতে হবে, আপনাকে সাবস্ক্রাইবার পেতে হবে, বা আপনাকে আপনার ভিডিওর মধ্যে অ্যাড শো করার মতো অ্যাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। যেহেতু যেটা শুরুর দিকে বলছিলাম যে 2019 সাল, এখন টাইটেল ট্যাগ ডিসক্রিপশন, এখন আপনি যদি এসইও করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু কোনো লাভ নেই। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, এটা 98% এফেক্ট পড়বে আপনার ভিডিও কোয়ালিটির উপরে, এবং 2% ট্যাগ ডিসক্রিপশন, টাইটেল, এগুলোর উপর ডিপেন্ড করবে। এবং এখন আপনি এখন গুরুত্ব আপনি নিজে থিঙ্ক করেন যে আসলে ভিডিওর কোয়ালিটি কতটা গুরুত্ব দিয়েছে বর্তমানে ইউটিউব। আপনারা ক্রিয়েটর ইনসাইডার চ্যানেলটা রেগুলার দেখবেন, যদি আপনারা ইংলিশ বোঝেন, নাহলে আমি ওই ভিডিওগুলো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো কিন্তু বাংলায় দেওয়ার ট্রাই করি। এখন মেইন কথা হচ্ছে যে ভিডিও কোয়ালিটি ভালো করবো, আমার তো ডিএসএলআর নাই, দামি ফোন নাই, হাবি নাই, তাবি নাই, এ টু জেড এইটা ওইটা নাই। আমি জাস্ট আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের আমার এই ভিডিওটা দেখছেন একটা মোবাইল দিয়ে দেখছেন, তো অ্যান্ড্রয়েড মোবাইল, এটা আমার কম দামি একটা মোবাইল, গরিবের মোবাইল। আমি কিন্তু শুরু করেছি এই চ্যানেলটা 2019 সালে জানুয়ারি মাসে, আমি রেগুলার ভিডিও আপলোড করা শুরু করি এই এই ফোনটা দিয়ে শুরু করেছিলাম। এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ সামনের ক্যামেরা 5 মেগাপিক্সেল। আপনি আমার ভিডিওগুলো শুরুর দিকের ভিডিওগুলো ফলো করলে দেখতে পারবেন, ঘোলা ঘোলা ভিডিও আমি যা শুরু করেছিলাম। যখন দেখলাম ভালো ফিডব্যাক, আপনারা অনেকেই জানেন যে আমার এটা চ্যানেল মেইন চ্যানেল বা এটা থেকে আমার আর্নিং হয় এমনটা না, আমি অন্য অন্য চ্যানেল আরও রান করেছি 2016-17-তে, ওগুলো থেকে আলহামদুলিল্লাহ একটা রেভিনিউ পাই, যেটা দিয়ে আমি আমার বর্তমানে আপনারা যেই ক্যামেরার ভিডিও দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা কেনা কিন্তু। সো আমার কিন্তু শুরু এটা দিয়ে, এবং আমি জাস্ট একটা ট্রাইপড দেখাতে চাই এই ট্রাইপডটা দিয়ে। 2019 সালের কথা বলছি, আগের কথা না, 2019 সালে আমি জাস্ট এই যে 400 টাকা দামি একটা ট্রাইপড পিচ্ছে একটা ট্রাইপড, এটার মধ্যে আমি মোবাইলটা এইভাবে রাখতাম, রাখার পরে কিন্তু ভিডিও করতাম। আপনার এখন এটা যদি আপনার না থাকে, তারপর আপনি কি করতে পারেন, আপনার সেলফি স্টিক যেটা রয়েছে, আপনার সেলফি তুলে ওইটা দিয়ে কিন্তু এই মোবাইলটা ইউজ করে করতে পারেন। আপনার ব্যাক ক্যামেরা 5 মেগাপিক্সেলের চেয়েও ভালো আছে আমি মনে করি, আমার ব্যাক ক্যামেরা 5 মেগাপিক্সেলের বেশি, বাট আমি সামনেরটা ইউজ করতাম, বিকজ আমাকে দেখা যায়, আমি দেখতে পারতেছি আমাকে কেমন দেখাচ্ছে, বা আমার অ্যাঙ্গেলটা
কেমন আসতেছে এটা আমি দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতাম। তো এখন গেল ভিডিও কোয়ালিটির কথা। এটা ভিডিও কোয়ালিটি ভালো মানে আপনার 4K বা HD রেজলিউশনের ভিডিও হতে হবে এমনটা কিন্তু নয়। অবশ্যই HD রেজলিউশনের ভিডিও 4K ভিডিও ভালো একটা গুরুত্ব রাখে, বাট মেইন টপিক ওটা না। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম অনেক ঘূর্ণিঝড়ের ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, তারপর অনেক মারামারি ভিডিও, এই টাইপের কোনো ভিডিও যেগুলো ইম্পর্টেন্ট মানুষ দেখতে চায়, তারপর মাছ ধরার ভিডিও পাবেন অনেক, যেগুলো সে কি অনেক কাপাকাপি করছে, ঘূর্ণিঝড়ের সময় ভিডিও করছে, বাংলাদেশে একটা ভিডিও রয়েছে কয়েক মিলিয়ন ভিউ, তাতে ভিডিও করতেছে দৌড়াচ্ছে, যেখানে মানে বোঝা যাচ্ছে না লোকেশন কি, বাট ভিডিও যে ঘূর্ণিঝড় রয়েছে এটার মধ্যে কন্টেন্ট রয়েছে, যে ঘূর্ণিঝড় এখন ভয় পাচ্ছে মানে দৌড়াচ্ছে, এটা কিন্তু একটা কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট রয়েছে বিধায় কিন্তু মানুষ ওইটার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়েছে। আর ইউটিউবের ভিডিও র্যাঙ্কিংয়ে যে ফ্যাক্টর রয়েছে, আপনার ভিডিও মানুষ যত বেশি দেখবে বা শেষ অবধি যত বেশি দেখবে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার চান্স তত বেশি। সো অবশ্যই মাথায় রাখতে হবে DSLR লাগবে, লাইটিং সেট আপ লাগবে, হাবি জাবি A to Z লাগবে আপনার কিন্তু না। ভালো কোয়ালিটি ভিডিওর জন্য একটা আমি মনে করি একটা ট্রাইপড অথবা একটা সেলফি স্টিক, একটা মোবাইল আর একটা বয়া এমন মাইক্রোফোন, যেটার মূল্য বর্তমান বাজারে বাংলাদেশের 1000 টাকা। তো আপনার একটা মোবাইল এবং 400 টাকার একটা ট্রাইপড আর 1000 টাকার একটা বয়াই মন থাকলেই হয়ে গেলো, তাহলে আপনার 1400 টাকার ফোন তো একটা থাকেই সবার কাছে। তো 1400 টাকা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। এখন আপনারা অনেকেই হ্যাম্পার তুলে দেন ফ্যামিলিতে, আমি ইউটিউবার হবো, শর্ট ফিল্ম বানাবো, এটা বানাবো, ওর মতো ভিডিও বানাবো। দেখেন পপুলার যত ইউটিউবার রয়েছে, আপনারা জাস্ট একটা জিনিস থিঙ্ক করে দেখেন, সবার স্টাইল কিন্তু ভিডিও বানানোর ভিন্ন। রাসেল তপু খুব ভালো ভিডিও বানাচ্ছে, RNAR, তারপরে বাতিক বাজ বা ইকবাল রকি, আমি যদি ফানিগুলোর কথা বলি, তো দেখবেন যে সবার কিন্তু আলাদা একটা স্টাইল রয়েছে, পার্সোনাল স্টাইল, ওটাই কিন্তু তার ট্যালেন্ট, ওটাই কিন্তু তার ক্রিয়েটিভিটি। আমি যদি সোহাগ ভাইয়ের কথা বলি টেক চ্যানেলে, তারপরে সজল ভাই, তারপরে অ্যান্ড্রয়েড স্কুল বাংলা লিচু ভাই, তারপরে হচ্ছে যে তুহিনের কথা বলি, সবার কিন্তু আলাদা আলাদা স্টাইল রয়েছে। আপনারা যারা টেক চ্যানেল করেন একটু খেয়াল করে দেখবেন, কেউ কিন্তু কারোর দেখে দেখে ভিডিও করছে না, আমিও কিন্তু কারোর মতো করে ভিডিও করছি না। সো অবশ্যই অবশ্যই আপনার আলাদা একটা স্টাইল থাকতে হবে। আপনি ট্রাই করতে পারেন মিউজিকে, ট্রাই করতে পারেন ফানিতে, ট্রাই করতে পারেন কমেডিতে, ট্রাই করতে পারেন টেকে, ট্রাই করতে পারেন নিউজে, ট্রাই করতে পারেন। আপনার যদি মাস্ট বি ইউটিউবার হওয়াই লাগবে, তো আপনার ভিডিও থেকে যে কোনো একটা একটু বেটার আসবে, ঠিক আছে। বেটার আসার পর আপনি দেখবেন যে কোনটা থেকে অডিয়েন্সের ভালো একটা কি গ্রোথ আপনি লক্ষ্য করতেছেন, কোন টাইপের ভিডিওগুলো আপনার মানুষ বেশি দেখছে, ওই ভিডিওগুলো পরবর্তীতে শুরু করে দেন না, তারপরে দেখবেন যে একটা সময় আপনি ইউটিউবার হয়ে যাবেন। এখন আপনারা অনেকেই বলে যে আপনারা অনেকেই বলেন ভাই আমি যদি 1 মাসের মধ্যে 100 ভিডিও আপলোড করি, 400 ভিডিও আপলোড করি, তাহলে কি আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো? এটা কোনো ম্যাটারই না। আপনি 1 মাসের মধ্যে 100 ভিডিও বানাবেন কিভাবে ভাই? একটা ভিডিও বানাতেই আমার ঘাম ঝরে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো একটা ভিডিও বানাতে যদি আমার মতো ক্রিয়েটর, আমি 3 বছর থেকে ইউটিউবে আছি বা 3.5 বছর থেকে আছি, একটা ভিডিও বানাতে ঘাম ঝরে যায়। সত্যি কথা বলছি, আমার লাইফ এক্সের চ্যানেল আছে, আপনারা অনেকেই জানেন, এই যে লাইটিংয়ের নিচে থাকতে থাকতে গরমে ঘেমে যায় আমার হাত, দেখা যায় হাত পর্যন্ত ঘেমে যায় কোনো কোনো ভিডিওতে। সো এটা অন্তত মাথায় রাখবেন যে কোয়ালিটি ফুল ভিডিও আপনি প্রতিদিন যদি একটা করেও বানাতে চান বা একটা করেও বানাতে চান, তাহলে আপনার অবস্থা টাইট হয়ে যাবে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনি যদি ফুল টাইম কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি বানাতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ডেড। আর যদি আপনি সুপার ট্যালেন্ট হন সেটা হচ্ছে ভিন্ন কথা। তো আমি জাস্ট বলতে চাই যে আপনার কাউকে কপি করতে হবে, একটা চ্যানেল কিন্তু দাঁড়ায় গেছে, তাকে যে আপনি টপকায় যেতে পারবেন বা তার পিছিয়ে পিছিয়ে দিতে পারবেন, আপনার ভিডিও কেন দেখবে? একটা ভালো চ্যানেলে ভালো কোয়ালিটির ভিডিও, ভালো ক্যামেরা দিয়ে ভিডিও রয়েছে, আপনার ভিডিওগুলো কেন দেখবে? আমরা শর্ট ফিল্ম নিয়ে দৌড়াই, ফানি ভিডিও নিয়ে দৌড়াই। বাংলাদেশে যেগুলো শর্ট ফিল্মের চ্যানেল রয়েছে, ফানি ভিডিও চ্যানেল রয়েছে, তাদেরকে টপকানো এত সোজা না, তার চেয়ে হায়ার লেভেলে আপনাকে যেতে হবে। তার যে গ্যাজেটগুলো রয়েছে, তাদের অ্যাক্সেসরিজ রয়েছে, তার যে ব্যাকগ্রাউন্ডের এক্সপিরিয়েন্সও রয়েছে, এগুলো কিন্তু আপনার কিছুই নেই। তো আপনি যে শুরু করে যে একদম মরে যাবেন বা একদম বুম হয়ে যাবেন এমনটা কিন্তু না, আপনাকে ধীরে ধীরে গ্রো করতে হবে। সো আপনারা যে কন্টেন্ট নিয়ে কাজ করেন, নিজের ভিতরে আলাদা কিছু আছে আমাদের প্রত্যেকের ভিতরে, কিন্তু সেটাকে বের করতে হবে, অডিয়েন্সকে দেখাতে হবে, তারপরে কিন্তু আমরা গ্রো করে একটা সময় একটা পর্যায়ে চলে যেতে পারবো। আবার ওই যে আমি শুরুতেই যে গল্পটা বলছিলাম, ভাইয়া আমি স্টুডেন্ট, ক্লাস 6 বা 7 শুরু করবো, ক্লাস 10 পর আমার খরচটা আমি চালাবো, একটা বাইক কিনবো, একটা DSLR কিনবো, লাখ লাখ মেয়ে ফোটে যাবে, এই টাইপের চিন্তাভাবনা করলে আসলে হবে না। তারপরে আমরা ইউটিউবাররা যারা রয়েছি বর্তমানে, আপনি ইউটিউবিং করছেন, অনেক বেশি ভুল করে ফেলি, যে আমাদের তার আগে একটা কথা বলবো, যে আমরা মনে করি যে আমার একটা সোশ্যাল মিডিয়া রয়েছে বা আমার সাথে অনেকেই কানেক্টেড রয়েছে, আমি একটা ভিডিও করলে আমাকে অনেকে চিনছে, আপলোড করলে ভিউ হয়ে যাচ্ছে, বাট আপনার ওটা নাই হচ্ছে না। আমি একটা কথা বলি, আমার ফেসবুক প্রোফাইলে এখন মেবি 300-400 লাইক পাই একটা পিকচার আপলোড দিলে বা একটা ভিডিও আপলোড দিলে বা যে কোনো কিছু দিলে একটু মোটামুটি লাইক পাই, বাট আমি যখন এই চ্যানেলটা শুরু করি বা এই চ্যানেল শুরু করার আগে আমাকে কিন্তু কেউ চিনতো না, বাট আমার অন্য অন্য চ্যানেলে কিন্তু ভিউ আসতো, বা এই চ্যানেলে আমার যখন ভিউ আসা শুরু করে তখন কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিয়েছি, ইনস্টাগ্রাম দিয়ে দিয়েছি, ফেসবুক
পেজ দিয়েছি, গ্রুপ দিয়েছি, আইডি দিয়েছি, সেখান থেকে কিন্তু কনভার্ট হয়ে আমার ফেসবুকে চলে যাচ্ছে, ইনস্টাগ্রামে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু ওইখানে একটা ভালো পরিমাণ রেসপন্স আমি পাচ্ছি। এটা কিন্তু যারা নতুন ইউটিউবার, যারা পুরাতন ইউটিউবার, দরকার সোশ্যাল মিডিয়াকে এইভাবেই ইউজ করা দরকার যে যখন যেটা চলতেছে এখন 2019, আপনি আপনার ইনস্টাগ্রামটা ভারী করে নেন, আপনার ইউটিউবে প্ল্যাটফর্ম ভালো আছে, আপনি ভারী করে নেন, ফেসবুকটা ভারী করে নেন, পরবর্তীতে আপনি যে কোনো জায়গা থেকে মার্কেটিং করতে পারবেন। আপনার কাছে অডিয়েন্স আছে, আপনার কাছে টাকা আছে, সোজা হিসাব অনলাইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনার কাছে অডিয়েন্স আছে, আপনার কাছে টাকা আছে, ফেসবুকের কাছে লাখ লাখ কোটি কোটি অডিয়েন্স আছে, ফেসবুকে বুস্ট করলে আপনি ফেসবুককে টাকা দিতে হচ্ছে, দ্যাট মিনস ফেসবুকের কাছে অডিয়েন্স আছে, ফেসবুকের কাছে টাকা আছে। এরকম আপনার কাছেও ইউটিউব চ্যানেলে অডিয়েন্স আছে, আপনাকে স্পন্সরশিপ দিচ্ছে গুগল, বেশি বেশি টাকা দিচ্ছে, অডিয়েন্স নেই, কেউ স্পন্সরশিপও দিবে না, কেউ টাকাও দিবে না। সো আপনাকে এমন কিছু দেখাতে হবে যেগুলো দেখে অডিয়েন্স আপনার কাছে আসতে চাবে বা আসতে চাইবে। তো এটাই জাস্ট মূলত আমার বলা ছিল। আপনারা অনেকে আমাকে মেইল করেন যে আমি এত ভিডিও করলে, বা কালকে লাইভে আসছিলাম আমি, অনেকেই বলছিলেন যে ভাই এতগুলো ভিডিও দিলে আমি কি ইয়ে পারবো, বা একজন বলছিল ভাই 400 ভিডিও দিয়ে দিছি কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, কিভাবে হবে ভাই, ডিফারেন্ট কিছু দেখান তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। বন্ধুরা আমি চেষ্টা করলাম এই ভিডিওতে পুরোতে তো সত্যগুলো বলে দেওয়ার জন্য, কারো খারাপ লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি ভালো লাগলে এতক্ষণ কষ্ট করে যারা দেখেছেন অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত অথবা ইউটিউব রিলেটেড, অনলাইন আর্নিং রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে কিউএনএ সেশনে আমি চেষ্টা করবো লাইভে এসে আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আজকে পর্যন্ত, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ এরকম ভিডিও আমরা প্রত্যেক দিন আপলোড করে থাকি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।